ঢাকা শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় বাংলা প্রেস ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান নাজমুলের সভাপতিত্বে সদস্যরা হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন নিন্দা জানায়। ফেরদৌসী আক্তার পলি পরিচালনায় প্রেস ক্লাবের সদস্যরা প্রবাসী সংগঠিত সংবাদগুলো বস্তুনিষ্ঠ ও সততার সঙ্গে তুলে ধরার আশা ব্যক্ত করেন। সরকারি